নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচন ক্রমশ দুয়ারে এসে গেছে নির্বাচনে দিন ঘোষিত হয়ে গেছে প্রার্থী অনেকেই ঘোষণা করেছেন অনেকেই নিয়ে এরকম একটা অবস্থায় আজকে নতুন বাংলায় আপনাদের নিয়ে এলাম বহরমপুর কেন্দ্র নিয়ে দেখুন কেন্দ্র ওয়াইজ যেখানে যেখানে আমাদের যা যা অবজারভেশন সেটা রিপোর্ট করব। ঠিক কি ভুল সেটা তো ভবিষ্যৎ বলবে নির্বাচনের রেজাল্ট বেরোলে বলবে নির্বাচনের প্রচার যখন এগোবে তখন বেরোবে কিন্তু তার একটা অ্যানালিসিস মাঝে মধ্যে দরকার হয় আমাদের অবজারভেশন বহরমপুর কেন্দ্র কেন্দ্র বহরমপুর অনেকেরই নজর আছে যে কংগ্রেস যদি একটি আসরও পায় তাহলে বহরমপুরে অধীর চৌধুরী জিতবে অনেক কংগ্রেসিরা বলেন আবার কেউ কেউ বলেন না অধীর চৌধুরী ছাড়া নেপাল মাহাতো যদি দাঁড়ান তিনিও জিততে পারেন সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু যে লড়াইটা বহরমপুর কেন্দ্রটা নজরে থাকবে কেন বলতো বহরমপুরে দীর্ঘদিনে নির্বাচিত একজন সাংসদ রবিন হুডি ইমেজ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী সেখানকার সাংসদ এবং দিল্লিতে লোকসভার তিনি কংগ্রেস দলের নেতৃত্বে আছেন বলে সর্বভারতীয় তার একটা ইমেজ আছে পরিচয় আছে ডাকাবুকু আছে লড়াইয়ের ময়দানে তিনি লড়াই ছেড়ে কখনো যান না গত বছরও এই অধীররঞ্জন চৌধুরী টক্করে টক্করে লড়াইটা হয়েছিল এবং শেষ পর্যন্ত অধীররঞ্জন চৌধুরী শুধু বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে একটা মিড লিড নিয়ে শেষ পর্যন্ত বেরিয়ে গিয়েছেন লোকসভায় তিনি জিতেছিলেন লোকসভায় কংগ্রেসের কংগ্রেসের দলনেতা হয়েছিল এটা আমরা সবাই জানি এবারে লোকসভায় কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৃণমূলের হবে না সিপিএম হবে এই দোদুল্যমানতা কাটিয়ে তৃণমূল তার নাম অ্যানাউন্স করেছে এবং সার শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব তাদের অর্বাচীনতার জন্য এতদিন পিছিয়ে গেছেন অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন আগে থেকেই কিন্তু সেই মানুষটি কংগ্রেসের প্রার্থী হিসেবে চিহ্নিত করে নামটা দিল্লির কংগ্রেস ঘোষণা করে দিতে পারতেন যেখানে কংগ্রেসের তো অনেক নাম ঘোষণা করেছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নামটা ঘোষণা করেনি শুধু মমতা বন্দ্যোধাকে খুশি রাখার জন্য যে আমরা একতরফা ঘোষণা করব না কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাচ্চিত চালার মধ্যেই বিয়াল্লিশ জনের নাম ঘোষণা করে দিলেন এবং গুজরাট থেকে উড়িয়ে নিয়ে এলেন বাংলা না বলতে পারা ইউসুফ পাঠানকে ওই বহরমপুরের মাটিতে পুঁতে দেওয়ার জন্য আজকের আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে দেখুন বহরমপুরে লোকসভা নির্বাচনটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং কিছুটা করেওছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আমি তখন কংগ্রেসের একজন সাধারণ কর্মী ছিলাম আমি দীর্ঘকাল মাসাধিক কাল ব্যাপী বহরমপুরের মাটিতে পড়েছিলাম অধীরঞ্জন চৌধুরীকে নির্বাচনের জেতানোর জন্য ইন্টারেস্টিং হচ্ছে যখন তখন তৃণমূলের হয়ে সেখানে প্রচার অভিযান সংগঠিত করছেন শুভেন্দু অধিকারী পরবর্তীকালে তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে আমি জানি যে আপনি কলকাতা থেকে ওখানে উঠে গিয়ে বহরমপুরের মাটিতে দীর্ঘদিন ধরে পড়েছিলেন বহু মানুষ আমাকে খবর দিত যে কলকাতা থেকে ভদ্র গেছেন তার টিম নিয়ে দরজায় দরজা ঘুরছেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রচার অভিযান সংগঠিত করছেন সে কথা সেগুলো তো ব্যক্তিগত পরিসরের কথা কিন্তু আমি বহরমপুরের মাটিতে একটু চিনি বহরমপুর কেন্দ্রের একটা বড় অংশের মাইনরিটি ভোটার আছে কিন্তু সংখ্যাগুরু যারা ভোটার তারা কিন্তু বেসিক্যালি সংখ্যাগুরু ভোটার কিন্তু বহরমপুরে প্রচুর আছেন আমি এমন হয়েছে নির্বাচনী প্রচারে যখন বেরিয়েছি বাড়ি বাড়ি দরজা নক করছি মানুষের কাছে যাচ্ছে বহু মানুষ এমন বলেছেন যে জয় শ্রীরাম অধীর রঞ্জন চৌধুরীর প্রচার প্রচারপত্র নিয়ে তার বাড়িতে গেছি সে মানুষটা আমাকে বলছেন জয় শ্রীরাম তারপরে আস্তে করে গলা একদিন গলাটা নামিয়ে বলছেন জয় অধীর চৌধুরী অর্থাৎ এই কথা দুটোর মধ্যেই কিন্তু লুকিয়েছিল ইন আর সেন্স তারা বিজেপির ভোটার কিন্তু ভোট দেন লোকসভা কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীকে খুব ইন্টারেস্টিং পরবর্তীকালে আমি দেখেও ছিলাম জেনেও ছিলাম বহু মানুষের সঙ্গে বহরপুরে যারা দর্শক তারা আমাদের এই নতুন বাংলা দর্শক তারাও নিশ্চয়ই স্বীকার করবেন যে বহরপুরে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে লোকসভায় এলেই কিরম যেন মানুষ অধীর রঞ্জন চৌধুরীর পেছনে চলে যায় সেই তিনি কংগ্রেস হতে পারেন তিনি তৃণমূল হতে পারেন তিনি সিপিএম হতে পারেন তিনি বিজেপি হতে পারেন কিন্তু যায় এবার প্রশ্নটা আছে এবারে লড়াইয়ের নির্বাচনের রেজাল্ট কী হবে প্রথম কথা দেখুন আমার একটা অবজারভেশন ঠিক কী ভুল সেটা মিলতেও পারে নাও মিলতে পারে কিন্তু আমার অবজারভেশন ঠিক ঠিক কী ভুল বিশেষ করে মুর্শিদাবাদ বা বহরমপুরের মানুষ বা বহরমপুর লোকসভা কেন্দ্র সম্বন্ধে যারা খোঁজখবর রাখেন তারা বলতে পারবে আমার অবজারভেশন হচ্ছে ইউসুফ পাঠান কিন্তু তৃতীয় হবে থার্ড তৃতীয় হওয়ার লড়াইয়ে ইউসুফ পাঠান কেন বলছি দেখুন প্রথম কথা হচ্ছে ইউসুফ পাঠান বাংলার লোক নয় তিনি বাংলাটাও বলতে জানেন না তাকে হয়তো কেমন আছো বা কেমন আছেন এসব শেখানো হবে কিন্তু কিন্তু বেসিক্যালি বাংলাই জানেন না একদম পুরোপুরি গুজরাটের মানুষ হিন্দি বা উর্দু বলতে পারে। মানে এই মানুষটা বহরমপুরের মাটিতে বাঙালি দর্শকদের কাছে কী মেসেজ ক্রিয়েট করবে আমি দেখছিলাম টেক্সটাইল মোড়ে তার তিনি প্রথম এসছেন সেখানে প্রচারে বক্তব্য রাখছেন তাও হিন্দিতে বক্তব্য রাখছেন এবং সেখানে যারা দর্শক জড়ো হয়েছে আমি টেক্সটাইল মোড়ে একাধিক সবাই নিজে উপস্থিত হয়েছি অধীরবাবু যে সভাগুলোকে অ্যারেঞ্জ করতেন ওখানে আমি দেখেছি যে টেক্সটাইল মোড়ে কাতারে কাতারে মানুষ মানে টেক্সটাইল মোড়টা হচ্ছে ওখানকার যে বড় ময়দান আছে সে ময়দানের ঠিক লাগোয়া পুরো ময়দানটাও অর্ধেক ভরে যেত আজকে গতকাল যখন আমি এই টেক্সটাইল মোড়ে সভাটা দেখছিলাম সাজানো গোছানো তৃণমূল কংগ্রেসের লুটে নেওয়া পাবলিকরা ভোট লুট করা পাবলিকরা পঞ্চায়েত সদস্য জেলা পরিষদের সদস্য তারা সব চেয়ারে বসছিল আর কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থক টমর্থক আশেপাশে ছিল মানে অধীরবাবু যখন টেক্সটাইল মোড়ে সভা করতেন সেই সভার বোধ হয় এক দশমাংশ ভিড় ছিল না গতকাল ইউসুফ পাঠানের সভা এখানে কিন্তু রিফ্লেক্টেড অথচ আবু থায়ের খানকে নিয়ে সে বসানো হয়েছিল ডেভিডকে নিয়ে অপূর্ব রাজধানীকে নিয়ে সে দা বসানো হয়েছিল পাশে হুমায়ুন বিদ্রোহী হুমায়ুন কবিরকে বসানো হয়েছিল এসব অনেকে বসানো হয়েছিল কিন্তু যমলো নাটা সভাটা মানে অধীরবাবু সভা করলে যা লোক হয় তার এক দশমাংশ লোক কিন্তু টেক্সটাইল মরে ছিল আমি আমার নিজস্ব অবজারভেশন যে বহরমপুর কিন্তু শেষ পর্যন্ত ইউসুফ পাঠানকে নেবে না নেওয়া উচিত না কেন বলছি আমি দেখুন লজিকের প্রশ্নটা আগে আপনাদের কাছে খুব সংক্ষেপে ব্যাখ্যা করি যে দেখুন ইউসুফ পাঠান আজকে আছে উনি তো ক্ষেপ খেলতে চলে যাবেন আজকে শ্রীলঙ্কায় যাবেন অমুক খেলায় যাবেন টি টোয়েন্টি যাবেন অমুক যাবেন তমুক যাবেন বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে বেরবেন মাঝে মাঝে সে এটা হয়তো বাড়ি ভাড়া নেবেন যদি সংশোধন হওয়ার সম্ভাবনা নেই এসে তারপরে একটু মাঝে মাঝে হিন্দি উর্দুতে কথাটা তো বলবেন আর এরকম করে হাতটা নাড়বেন হাত নাড়া ছাড়া তো ইউসুফ পাঠানোর কিছু দেওয়ার নেই তার কারণ তাঁকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস করে কমবে খেতে চাইছে কোনো লোক আমাদের প্রচুর বহনপুর মুর্শিদাবাদের দর্শক আছে আমি তাদের কাছ থেকে শুনি যে ইউসুফ পাঠানের স্ট্যান্ডস নো চান্স কোনো কোনো জায়গা নেই আমি আমার কাছে বিশ্বাস করুন দুশো মানুষ অন্তত ইউসুফ পাঠানের নাম ঘোষিত হওয়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন লিখে পাঠিয়েছেন তারা কিন্তু সবাই সিপিএমের সমর্থক না অনেকে তৃণমূলের সমর্থক তৃণমূলের সমর্থক সোনবাবু আপনাকে একটা কথা বলি আমরা তৃণমূল হলেও কিন্তু ইউসুফ পাঠানকে ভোটটা দেবো না আর কেন আমি লিখে পাঠালাম যে আপনি কেন দেবেন না ভোটটা বলুন কী করবে আমাদের রাজ্যে সে তার থেকে অধীরবাবুই থাক মানে তৃণমূল কংগ্রেসের লোক বলছে অধীরবাবু থাক এবার বিজেপির সমর্থকরা কী করবে সেটাই আসি আমি এবার যাদের যাদের চিনি ওখানকার বহু মানুষকে যিনি জিজ্ঞেস করছিলাম মানে এবার কিন্তু বিজেপির ভোটাররা বিজেপিতেই শিফট করে যাচ্ছে আমি বললাম কেন তা কারণটা হচ্ছে যে এবার বহরমপুর বিধানসভায় মনোজ চক্রবর্তীকে কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে কিন্তু বিজেপির বিধায়ক পেয়েছে বহরমপুর বহরমপুর সেই জায়গাটা কিন্তু আর ছাড়তে চাইবে না এবার কিন্তু এন্টার বিজেপির ভোটটা বিজেপিতেই অ্যাসেম্বল হবে হয়তো ফাইভ পার্সেন্ট ভোট অধীরবাবু পাবেন কিন্তু বাকি ভোটটা বিজেপির ভোটটা বিজেপির বাক্সে অ্যাসেম্বল্ড হয়ে যাবেন এবং তার কারণ ডক্টর নির্মল শাহ একজন ডাক্তারবাবু প্রফেশনে মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং খুব খুব পরিচ্ছন্ন মূর্তি লোক প্রচুর পরিশ্রম করছেন প্রচুর জনসেবা করেন অতীতে করেছেন এবং মানুষের মধ্যে তার একটা গুডউইল ফ্যাক্টর কাজ আছে আমার নিজের ধারণা লড়াকু ডাকাবুকো অধীর চৌধুরী ভার্সেস এই সমাজসেবী অত্যন্ত পরিচ্ছন্ন মানসিকতার একজন ভদ্রলোক মানুষ ডক্টর নির্মল শাহ ভূমিপুত্র এদের লড়াই হবে অর্থাৎ দুই ভূমিপুত্রে লড়াই হবে অধীর চৌধুরী ভার্সেস ডক্টর নির্মল শাহ তাহলে কি ইউসুফ পাঠান ভোট পাবেন আপনারা বলতেই পারেন মশাই আপনি তৃণমূল বিরোধী বলে বলছেন না 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 যেটা সত্যিই সেটা বলবো যে যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে সেটা বলতে তো কোনো অসুবিধে নেই কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হওয়ার লড়াইও নেই দেখুন হুমায়ুন কবির বিদ্রোহী হয়ে বলেছেন অনেক কথা বলেছেন আমি দেরি দাঁড়িয়ে যাবো টেবিল চেয়ার টিহ্ন নিয়ে তারপরে যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লোজ মিটিং মিটিংয়ে বললেন আরে ইলেকশনটা যাক যদি ভালো করে যেতে পারেন তোমাকে মন্ত্রী করবো হয়তো এটা বলে দিয়েছেন ব্যাস সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেছেন কিন্তু তিনি হুমায়ুন কবির ওখানকার ভরতপুরের বিধায়ক তিনি খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন সে তথ্যটা আমার খুব কানে লেগেছে বলছি যে আরে বাংলাই বলতে জানে না কি মানে ওইখানকার ভূমিপুত্র নয় কোথায় গুজরাট থেকে সেখানে মানুষ ভোট পাবে না ভোট পাবে না নিজেই বলে দিয়েছেন কয়েকদিন আগে এখন এখন এটা বলবেন না কেন স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু টোপ টোপ দিয়েছেন তো সেটা বাস্তব কথা হচ্ছে বহরমপুরের মাটির যারা দীর্ঘদিন অধীর রঞ্জন চৌধুরীকে নির্বাচিত করেছেন একসময় আর এসপির ত্রিদীপ চৌধুরীকে নির্বাচিত করেছেন কেন কোথাকার কে কোন গুজরাটি ইউসুফ পাঠানকে আসবে অল্পবয়স্ক কিছু চ্যাংড়া ছোড়া টোড়া তাদের বলে চিৎকার করবেন ইউসুফ হন করে সানগ্লাস পরে টান নাড়বে ব্যাস হয়ে গেল এবং তারপর কি বহরমপুর থেকে সেই যে ভাগলবা হয়ে যাবে যা হয়েছে আসানসোলে বিহারীবাবু ছত্রুঙ্গ সিরা আসানসোলে আর পা পড়ে না যেমন ধরুন বসিরহাটে হয়েছে বাংলার মেয়ে তাও বলছি বসিরহাটে নুসরাত জাহান সেই যে টিকটকে ব্যস্ত থাকেন বসিরহাটের পা পড়ে না মিমি চক্রবর্তী যাদবপুরে পা পড়তো না সব দিনের পর দিন হয়েছে দেবের ঘাটালে পা পড়ে না এসব তৃণমূল কংগ্রেস এই ফেসগুলোকে আনে শুধু ভোট ব্যাঙ্কগুলোকে ক্যাশ করার জন্য দেবের গ্ল্যামার মিডিয়া একটা কাজ করানোর জন্য রায় মুনমুন সেন একের পর দেবশ্রী এক এক পর এক এনেছেন তাদের ইমেজ মিডিয়াকে কাজে লাগিয়েছেন এ চিরঞ্জিত চক্রবর্তী তারপর সেই যে তারা যান আর কেন্দ্র নার্সিংটা কিন্তু করেন না একমাত্র ব্যতিক্রম বোধ হিরণ চট্টোপাধ্যায় ফিল্ম ফেরিক থেকে এসে একটা কাউন্সিলর খড়গপুরের এবং বিধায়ক এবং হয়ে সেখানে মাটি গামলে পড়ে থাকেন সমস্ত চলচ্চিত্র জগৎটাকে ছেড়ে দিয়েছেন ইরফান পাঠান কি বলবেন ইরফান পাঠান বলছি মাফ করবেন যিনি ইউসুফ পাঠান নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কি বলবেন আমি ক্রিকেট ছেড়ে দেবো বলবেন না তিনি কি ওখানে বাড়ি কিনবেন কিনবেন না নির্বাচনে হারলে আমি দায়িত্ব নিয়ে বলছি ইউসুফ পাঠানকে আর বহরমপুরের মাটিতে দেখা যাবে না আমার এক বন্ধু সাংবাদিক খুব রসিকতা করে বলছেন বল আমার ইউসুফ পাঠানকে সামনে দেখলে জিজ্ঞেস করব যে আপনি তো এতদিন পশ্চিমবঙ্গে কলকাতায় ইডেন ম্যাচ ম্যাচটাচ খেলতেছেন মুর্শিদাবাদ জেলার নামটা অতীতে কোনোবার শুনেছেন কি কিংবা বহরমপুর শহরটার নাম কোনো দিন শুনেছেন কি তো আমি জিজ্ঞেস করলাম কী বলতে পারে বলে একশো পার্সেন্ট বলবে না শুনিনি কিন্তু এখন বলবে না যেহেতু তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়েছে মিথ্যা কথা তাকে প্র্যাকটিস করতে হবে তো তিনি শোনেননি তো সেই জায়গায় গিয়ে সাংসদ কি লা কাজটা করবে আলটিমেটলি কি হবে যে ইউসুফ পাঠান নামটা যদি কোনো কারণে নির্বাচিত হয়ে যায় আলটিমেটলি যারা লুট করবে তৃণমূল কংগ্রেসের তলার লেভেলে তারা অবাধ লাইসেন্সটা পাবে এবং এই লাইসেন্সটা বহরমপুরের কোনো কেন্দ্রের কোনো বিধানসভার কোনো ভোটারের দেওয়াটা উচিত নয় ভূমিপুরটা লড়াই হোক অধীরবাবু নির্মল শাহ ভোট হোক যিনি জিতবেন ওই সিকান্দার প্রশ্নটা হচ্ছে বহরমপুরের মানুষ কি ভুল করবে আমার নিজস্ব অবজারভেশন আমি পুরো রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম যে হিন্দু ভোট অ্যাসেম্বলড হয়ে যাবে কিন্তু ডক্টর নির্মল সাহার পেছনে এবার মাইনরিটি ভোটের মধ্যে অধীর চৌধুরী কিন্তু একটা বড় পেনিট্রেশান আছে আর এই ভোটটা কিন্তু পঞ্চায়েত পুরসভা বিধানসভা লুঠের ভোট হবে না এই ভোটটা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট ভোট হবে ফলে অধীরবাবু কিন্তু অ্যাডভান্টেজে থাকবেন অনেক ক্ষেত্রেই আবার হিন্দু ভোট যেহেতু তার চলে যাচ্ছে ফলে স্বাভাবিকভাবে সেই ভোটটা আবার নির্মল শাহর ভোটে হবে এন্টার হিন্দু ভোট কনসলিডেশন মুর্শিদাবাদ কিন্তু অপেক্ষা করছে এটা আপনি আপনারা মিলিয়ে নেবেন ঠিক কী ভুল পড়ে কিন্তু ক্লোজ কনটেস্ট হবে ডক্টর নির্মল শাহ ভার্সেস অদিত চৌধুরী এবং জামানত হয়তো খোয়াবেন না কেন তার সাংগঠনিক শক্তি দিয়ে সেটা মেক মেকআপ করবেন ইউসুফ পাঠানের লড়াইটা হবে কিন্তু জামানত যাবে না থাকবে এইটার জন্য ঠিক কি ভুল এটা আমাদের অবজারভেশন রিপোর্ট নতুন বাংলায় দিলাম কেন্দ্র মাঝে মাঝে এরকম আসবো তথ্য নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত আমরা যত ফোন পেয়েছি বিশ্বাস করুন প্রচুর তৃণমূল কংগ্রেসের লোকজন আজ আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেন লেখেন এবং মুর্শিদাবাদ থেকে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী ক্ষুব্ধ তারা লিখছেন যে কিছু না ওখানে আমাদের হুমায়ুন কবিরকে ক্যান্ডিডেট করলে অনেক বেটার হতো অনেক বেটার হতো কিন্তু করলেন না যাই হোক অভিষেকের মন গেছে এখন গুজরাটি পাঠানকে নিয়ে আসা যদি পাঠানের মাইনরিটি সেন্টিমেন্টে ভোটটা হয় কিন্তু হবে না খেয়াল করে দেখুন এবার সংখ্যালঘু সংখ্যাগুরু দেখুন অধীর রঞ্জন চৌধুরী সংখ্যাগুরু মানুষ সম্প্রদায়ের মানুষ নির্মল শাহ তিনি সংখ্যাগুরু সংখ্যের মানুষ সংখ্যালঘু সংখ্যের মানুষ হচ্ছেন ইউসু পাঠান সংখ্যালঘু ভোট তার সঙ্গে ক্রিকেটের পরিচিতি এই দুটোকে কাজ লাগিয়ে তার ভোট বৈতরণী পার্ক হওয়ার এই নিখুঁত ছকটা তৈরি করার চেষ্টা করেছেন বাইপো আইপ্যাকের সাহায্যে কিন্তু আমার মনে হয়েছে তড়ি ডুববে এরকম আশা অনেক করেছেন এরকম এ গোয়া জিততে গিয়েছিলেন মুখথুবরে পড়েছেন আগরতলা জিততে গিয়েছেন ত্রিপুরা জিরো পয়েন্ট এইট পার্সেন্ট ভোট পেয়েছেন আসামেও প্রায় নিশ্চিন্ের পথে মেঘালয়ে প্রায় নিশ্চিন্ পথে পশ্চিমবঙ্গে এবারে যে পঁচিশটা ছাব্বিশটা আসন তৃণমূল বিরোধী আসন হবে সেই আসনের মধ্যে বহরমপুর থাকবে কি সেটা সময় বলবে কিন্তু ইউসুফ পাঠান তৃতীয় মিলিয়ে নেবেন